বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমার বান্ধবী মিলিতার আসতেছে পঞ্চগড় থেকে, ওরা সৈয়দপুরে কিছুক্ষণ থাকবে, তারপর আবার জামালপুরে চলে যাবে। আসলে আঙ্কেলের জামালপুরে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তো এর জন্য ওরা চলে যাচ্ছে। আর অনেকদিন পর দেখা হচ্ছে, আবার কবে দেখা হয় জানা নাই, এর জন্য আমি ওর জন্য ছোট্ট একটা কেক বানিয়ে নিয়ে যাচ্ছি। আসলে মানে চকলেট কেক খেতে ভালোবাসে, তো এর জন্য আমি একটা চকলেট কেক বানিয়ে রেখেছি। আসলে আমি কালকে খুব রাত্রে জানতে পেরেছি যে ওরা আসতেছে, সেই উপলক্ষে তাড়াতাড়ি করে একটা কেক বানিয়ে রেখেছি, চকলেট কেক। এখন ওইটা কিভাবে ডেকোরেশন করবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এটা এখানে আমি চকলেট সুগার সিরাপ করে রেখেছি, এই যে দেখেন, এটা এখন আমি কেকের উপরে দিয়ে দিব। এটা দিলে কেকটি একটু স্পঞ্জ হয়। আমি এখন ক্রিমটা রেডি করে রেখেছিলাম, ওইটা এখন আমি মিডলে ভালোভাবে দিয়ে দিব। এই যে এখানে ক্রিমটা, এটা এখন আমি মিডলে দিয়ে দিব। আসলে মাঝখানে দিচ্ছি, তো এটা ভালোভাবে না দিলেও সমস্যা নেই। এটা খুব আসলে এটা আসলে খুব শক্ত হয়ে গিয়েছিল, তো এর জন্য আমরা একটু প্যাচোলাটা দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। এই যে আমি ক্রিমটা এরকম সফট করে নিয়েছি একটু, তাহলে আমি প্যাচোলা দিয়ে এটা একটু দিয়ে নিব, তারপর আমি বাটার নাইফটা দিয়ে ইয়ে করছি। এখানে আমি একটু চকলেটের সিরাপ করে রেখেছিলাম, এটা আর কি অনেক আগে না, ঠিক দুই একদিন আগে করে রেখেছিলাম। এটা এখন আমি একটু দিয়ে দিব, যেন ফ্লেভারটা আসে চকলেটে। এটা এখন আমরা ঘুরিয়ে ফেলবো, এটা আর কি সব দিকে যেন ছড়ায়, এর জন্য আমরা এটা দিলাম। এখন আমি এটা কেকটার মিডলটা ভালোভাবে কোটিং করে নিয়েছি, এখন এখানে উপরের পার্টটা বসিয়ে নিয়েছি, এখন উপরের দিকে একটু সুগার সিরাপ করে দিই। আমার সুগার সিরাপ দিয়ে করা হয়ে গেছে, এখন আমি বোর্ডটা ক্লিন করে নিব। তাহলে বোর্ডটাতে ময়লা কম থাকলে আমরা যখন কোটিং করব বডিটা, তখন ঝামেলা হবে না, না হলে কেকের খোসা মানে কেকের ইয়েগুলা কোটিং করার সময় গেলে ভালো লাগে না দেখতে। এখন আমি এই যে ক্রিমটা করে রেখেছিলাম, ওইটার সাথে মানুষিয়ান কোকো পাউডার মিক্স করে একটা চকলেটের হালকা কালার অ্যাড করে নিব। এখন আমি কোকো পাউডার দিয়ে নিব, একটু হালকা দিব যেন রংটা আসে ফেলে, মানে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আপনার কোন রং লাগবে ওই অনুযায়ী। এই যে আমি মিলিয়ে ফেলেছি, এই দেখেন আমাদের রংটা এরকম আসছে। আর এটা দিয়ে আমরা এখন কোডিংটা করে ফেলব। আমি যেহেতু চকলেট কেক করব, তাই আমি একটু চকলেট গানার্স দিব, তাই কোডিংটা আমি ভালোভাবে করব না, মানে ভালোভাবে করব, একটু যদি মানে কেকের খোসাগুলো লাগে তাহলে কোনো সমস্যা নেই আমার, কারণ আমি গানাস দিয়ে ওটা ঢেকেই ফেলব। আসলে আমি তো নতুন, আমার অনেক ভুলও হতে পারে, আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিলাম। এখন আমি কেকে ক্রিমটা দিয়ে দিব, একটু বেশি করে ক্রিম দেওয়ার চেষ্টা করবো, তাহলে কেকটা দেখতে সুন্দর হয়, খেতেও মজা লাগে। সবসময় চেষ্টা করবেন যখন গানাশটা আপনি দিবেন, একটা কেকের চেয়ে বড় একটা পাত্রে বা প্লেটে আপনি রাখবেন, তারপর একটা ছোট্ট একটা কিছু দিবেন, মানে বাটির মতো কিছু একটা দিবেন, তারপর কেকটা এখানে রাখবেন, তারপর আপনি গানাশটা দিবেন। এই যে আমার গানাশটা,
আসলে আমি আম্মু আমাকে চুলার কাছে যেতে দেয় না, তো আমি বলি আম্মু আমাকে চুলার কাছে যেতে দাও, আমি একটু গানাসটা রেডি করি, আম্মু যেতে দেয় না, বলে না তুমি ছোট মানুষ চুলার কাছে যাবা না। আর হচ্ছে একটাতে না আমরা গানাসটা দেওয়ার সময় এই কাজটা করি কেন যেন আপনার ওয়ার্কিং প্লেসটা নষ্ট না হয়। আচ্ছা এখন আমি গানাসটা দিব, গানাসটা আমরা মাঝখানে দিব, কারণ গানাসটা যদি মাঝখানে থাকে তাহলে আপনার ছড়িয়ে পড়তে ইজি হবে গানাসটার। এক সাইডে মাঝখানে দিবেন, নাহলে আপনার গানাসটা ছড়িয়ে দিলে দেখা যাবে ভালোভাবে সব জায়গায় যায় না। গানাসটা দেওয়ার পর আমরা এখন কেকটা নর্মাল ফ্রিজে রেখেছি, এর মাঝে আমরা পাইপিং ব্যাগটা রেডি করে ফেলবো ক্রিম দিয়ে। আমি এখানে একটা স্টার মডেল নিয়েছি, এটা আমরা এমনভাবে কাটবো যেন শুধু মাথাটা দেখা যায়, মানে ডিজাইনের মাথাটুকু বের হয়ে যায়। এই যে দেখেন অতিরিক্ত থাকলে আপনার ক্রিম রেড হয়ে যেতে পারে। তারপর একটা গ্লাস নিয়েছি, গ্লাসের দিকে এটা যেহেতু আমার চকলেট কেক এর জন্য সাদা ডেকোরেশন বেশি ভালো লাগে চকলেট কেকে, আমি এর জন্য সাদা ক্রিম দিব। নর্মাল ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি, এখন ডেকোরেশন করব। এই যে আমার কেকটা, আজকে আর কি আমি ফার্স্ট টাইম গানাস দিয়ে করছি তো এর জন্য মনে হয় কেকটা ভালো হয়নি। আচ্ছা যাই হোক, পরের বার ইনশাল্লাহ ভালো হবে। ফুল দিয়ে নিব, আমি মোটামুটি একটা কেক ডেকোরেশন করে ফেলেছি, এখন টুটি ফুটি দেব। টুটি ফুটিটা দিলে না জেরির মতো লাগে, আমার দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। আমি প্রথমে একটা কোথাও একটা রেখে নেই টুটি ফুটি গুলো, তখন আমি দিয়ে দিই। একটু বেশি করে দিলে জেরির মতো লাগে। আমাদের বাসায় তো টপার নেই, এর জন্য মা আর কি একটা শীটে চকলেটটা গুলিয়ে তারপর এরকম বানিয়েছি, যেহেতু আমরা আমরাই খাবো তাই। এই যে আমাদের আজকের আমাদের কেক, আসলে আজকে রায়াই সম্পূর্ণটা করেছে, বিধায় কিন্তু আমি আসিনি ক্যামেরার সামনে। এই যে আমাদের কেক, আমরা এখন যাবো ভাবির বাসায়, ওখানে যে আপনাদের সাথে মিট করছি, আমরা যাচ্ছি আর কি, বের হবো বাসা থেকে। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমাদের বাসায় যাবে ভাই, এই প্রিপারেশন আসছে বুঝছো, আমাদের বাসায় যাবে। আমরা আপনাদেরকে আগে নিতে আসলাম, রাস্তা তো বিলাজ নিতে তো হারাই দন্ত আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন আসেন আসেন। সবাই তো লম্বা লম্বা হয়ে গেছে, আমার বোনরা স্ক্রিনশট দিয়ে এই মিটিং পার্টি হিসেবে কই।
ভাই আসলো পত্রগড় থেকে, বান্ধবীরা মিলতা মন খারাপ আম্মু ডাইটিংয়ে আছে মনে হয় রায়া, রায়া ডাইটিংয়ে আছে না? ভাই স্পঞ্জের রসগোল্লাটা এটা বীরগঞ্জের ভাইয়া নিয়ে আসছে, খাওয়া দাওয়া চলতেছে। ভাইকে আমরা বিয়ে করাবো, ভাই যদি আগামী আসে বান্ধবী মিলিতা চলে যাবে, প্লাস কালকে জন্মদিন। এখন কেটে ফেলো মিলিতা। হ্যাঁ মিলিতা, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু ইউ মিলিতা। এক একজনে ভাই যে ঘন্টা দিচ্ছেন রে ভাই, ঠিক আছে ভাইরে জানা এক ভাই ভাইরা আসেন এখন, পরে কারো কাছে জুয়ে কাছে দাও একটা ক্যামেরা মোবাইল, ভাই আসুন একটা ছবি।
আমি কি ছবি নিছি রাইবা আমি ছবি কি নিতে পারছি জানি মনে করতে পারতেছি না তুমি কি ছবি নিলে এটা ছবি না হ্যাঁ আচ্ছা আরেকটু দাও ছবি ভিডিও তো অন করাইছিল বললা না অন অন করা কি করছ দেখি এই তো ভাই টেস্ট কেমন ভাই ভাই এই এই ভাই মুসাফির ভাই একটু এক মিনিট जाओ जावाद की खेल से जावाद जावाद देखी मजा किकटा ये तो शेष सबाई बोले दाओ सब किसू एकोन इखने हाँ है बड़ो बुन क्या बांधु भी खाचे खाचे जुई जाओ जुई खाओगा सबा दिखे एक जमालपुर चले जाफेज सबा भलो रखुक निरापदे रखुक असलामुअलैकुम।